ডিমের ঝাল পাটি শাকটা বানাতে লাগছে। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 কাপ ময়দা দিলাম, 1 কাপ এরকম সুজি দিলাম, অল্প একটু পেঁয়াজ দিলাম, এই 1 চামচের মতন পেঁয়াজ দিলাম, অল্প একটু ধনে পাতা, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, লাল লঙ্কা গুঁড়ো, সামান্য নুন, পরিমাণ করে নুন দেবেন। লঙ্কাটাও বাচ্চারা খেলে লঙ্কা স্কিপ করে যাবেন, লঙ্কা দেওয়ার দরকার নেই। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে এই গোলাটা গুলতে আরম্ভ করবো। এই গোলাটা মোটামুটি আমার গোলা হয়ে গেছে, এইভাবে পাতলা করে গুলতে হবে। তারপরে 10 মিনিট আমি রেস্টে রাখবো, সুজিটা একটু ফুলে যাবে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দেবো পুরটা বানাবার জন্য। 4 চামচে 2 চামচ আমি সাদা তেল দিলাম, এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, গ্যাসটা একদম কমানো আছে। ডিম, 2টো ডিম দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে ফাটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দিলাম, এবার নাড়াবো, ডিমের ঝুড়ো করে নেবো এখানে। ডিমের ঝুড়োটা হয়ে গেছে, এবার একটু ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে নেড়ে নেব। তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হলে আমি পাটি শাকটাটা বানাবো। এবারে আমি আবার সসপ্যানটা তাপিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, 4 চামচে 2 চামচ তেল দিলাম, ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে দেব। গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম গ্যাসটা। এবারে আমি এই ব্যাটারটা দেব, দু চামচ দিলাম ব্যাটার, একটু হবে, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। একটা পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি এইভাবে, খুব তাড়াতাড়ি উঠে যায়, ননস্টিকের প্যান তো তাড়াতাড়ি উঠে যায়, তাছাড়া খেতে ভীষণ ভালো হয়। এটা আপনারা সবাই বানাবেন, করে দেখবেন কেমন হয়। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার করবেন আমার রেসিপিটাকে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটা সকালে জল খাবারের পক্ষে খুবই ভালো। এই পুরটা একটু দিয়ে দিচ্ছি মাঝখানে, এবারে এটাকে ভাঁজ করে দিতে হবে।
এভাবে সবগুলো আমি বানিয়ে নেবো।